নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। মে 2023, আপনি কর্কট রাশির মানুষ, নবগ্রহ আপনাকে কি রেজাল্ট দিতে চলেছে, কি সম্ভাবনা উঠে আসতে চলেছে, এই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আপনার স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, বিবাহ, ভাগ্য, কেরিয়ার, বিদেশ সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। ভিডিওটি আপনি যদি কর্কট রাশির মানুষ হন, আপনার জন্য বিশেষভাবে ইম্পর্টেন্ট, তাই ভিডিওটির সঙ্গে আপনারা অবশ্যই থাকুন। এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। মে 2023 কর্কট রাশি কী কী সম্ভাবনা উঠে আসতে চলেছে, কী রেজাল্ট পেতে চলেছেন, এটা আপনারা বন্ধু হিসাবে নেবেন। অর্থাৎ এই যে রাশিফলটি আপনাদেরকে করি কিনা, বর্তমান গ্রহের গোচর অনুযায়ী কিন্তু আমি আলোচনা করি। তবে একটি কথা আপনাদের কাছে, একটি অনুরোধ, যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, আপনাদেরই চ্যানেল, এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন। প্রথম আসি স্বাস্থ্য। দেখুন, আপনাদের রাশির অধিপতিকে চন্দ্র, সোয়াদ দিন অন্তর অন্তর চন্দ্র কিন্তু রাশি পরিবর্তন করে, এবং আপনার ঠিক পঞ্চমপতি দ্বাদশভাবে অবস্থান করছে, এবং বৃহস্পতির কিন্তু দৃষ্টি কিন্তু আপনার রাশির উপর থেকে সরে অলরেডি সরে গেছে। প্রথম কথা হচ্ছে, আপনাদের ক্ষেত্রে লিভারের সমস্যা, পেটের সমস্যা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের বাড়বে। হজমজনিত সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু আপনাদের, স্টমাকের সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু আপনাদের বাড়বে এ মাসে। মঙ্গল 11 মে পর্যন্ত আপনার রাশির দ্বাদশভাবে অবস্থান করছে, এবং 11 মের পর আপনার রাশিতে অবস্থান করবে। এই সময় কিন্তু আপনাদের কিছুটা পরিমাণ হলো রাগ জেদ আপনাদের বাড়বে। কর্কট রাশি একটু হলো যে কোনো কিছুতে কিন্তু কনফিউশন হয়ে যায়, অর্থাৎ সন্তুষ্টি জিনিসটা কিন্তু কিছুটা হলো কম কিন্তু কর্কট রাশির মধ্যে কিন্তু দেখা যায়। যে কোনো কাজে সন্তুষ্টি ভাবটা কিছুটা হলো কম কিন্তু রয়েছে, অর্থাৎ রাগ জেদটা কন্ট্রোল করুন। এবং বেশিরভাগ ক্ষেত্রে বাইরের খাওয়ার একটু অ্যাভয়েড করার চেষ্টা করুন, তাতে লিভারের সমস্যাটা কিছুটা হলেও আপনাদের কমবে। এবার আসি আপনাদের ক্ষেত্রে অর্থ। দেখুন, বৃহস্পতি আপনার ধনভাবে দৃষ্টি দিচ্ছে। প্রথম কথা হচ্ছে, আপনাদের বারবার আমি একটি কথা বলেছি, বৃহস্পতি যেভাবে দৃষ্টি দেয় না, গঙ্গা জলের মতো পবিত্র করে, এই ধনভাবে দৃষ্টি দিয়ে আপনাদের আর্থিক স্থিতি মজবুত কিন্তু করতে চলেছে, অর্থনৈতিক সমৃদ্ধি আপনাদের নিশ্চিত রূপে কিন্তু হতে কিন্তু চলেছে। আর্থিক স্থিতির জায়গা গাঢ় দেখা কিন্তু যাচ্ছে। এবার আসি আপনাদের শিক্ষা। দেখুন, পঞ্চমপতি দ্বাদশভাবে, 11 মে পর্যন্ত মঙ্গল দ্বাদশভাবে থাকবে, 11 মের পর আপনার রাশিতে অবস্থান করবে। 11 মে পর্যন্ত আপনাদের কোনো যদি এক্সাম থাকে বা কোনো অ্যাডমিশন নিতে চান বা বাইরে গিয়ে পড়াশোনা করতে চান, তাদের ক্ষেত্রে বলবো আমি 11 মের পর আপনারা কোনো জায়গাতে অ্যাডমিশন নিন, বা গুরুত্বপূর্ণ যদি কোনো পরীক্ষা থাকে সেখানে কিন্তু আপনারা 11 মের পর কিন্তু আপনারা ভালো ফল কিন্তু আপনারা কিন্তু করবেন। 11 মের পর থেকে শিক্ষাক্ষেত্রে আমি যদি বলি, শিক্ষাক্ষেত্রটা আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে। যারা বিদ্যার্থীরা আছেন তাদের ক্ষেত্রে 11 মের পর থেকে শিক্ষাক্ষেত্রে কিন্তু শুভ। অনেকেই প্রশ্ন করেছে, স্যার আমার এডুকেশনটা কেমন হবে? দেখুন, 11 মে পর্যন্ত কিন্তু পড়াশোনাতে কিছুটা হলো মন ডাইভার্সন কিন্তু হবে, পড়াতে মন লাগবে না। 11 মের পর পড়াশোনার প্রতি আপনাদের আগ্রহটা কিছুটা হলো বৃদ্ধি কিন্তু করবে। এবার আসি আপনাদের প্রেম। পঞ্চম ভাবই হচ্ছে প্রেম, পঞ্চমপতি দ্বাদশ এবং 11 মের থেকে আপনার রাশিতে অবস্থান করবে। দেখুন, প্রেমের জায়গাটা যদি বলি, কিছুটা আপ অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে এগাতে কিন্তু হবে, কারণ আপনাদের মধ্যে
প্রত্যাশাটা বেশি থাকবে, প্রেমের ক্ষেত্রে প্রত্যাশা আপনাদের বেশি থাকবে, সন্তুষ্টিটা আপনাদের কিন্তু কম থাকবে, যে জন্য কিছুটা হলো নিজেদের মধ্যে আর্গুমেন্ট হওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের রয়েছে। আপনি মেল হন অ্যান্ড ফিমেল হন, দুইটার ক্ষেত্রেই বলবো সন্তুষ্টি ভাবটা নিজেদের মধ্যে নিয়ে আসুন, দেখবেন প্রেমের ক্ষেত্রে কিন্তু ভালো কিন্তু হবে। তবে রাগ জেদ ইগো সেন্টিমেন্টটা আপনাদেরকে কিছুটা হলো কমাতে কিন্তু হবে। এবার আসি বৃহস্পতি আপনার ষষ্ঠভাবে দৃষ্টি দিচ্ছে। দেখুন প্রথম কথা হচ্ছে, যারা ঋণ নিয়ে কিছু কাজ করতে চাইছেন অবশ্যই সতর্ক থাকুন, কারণ ষষ্ঠ ভাব ঋণের জায়গা, ঋণ আপনাদের বৃদ্ধি করবে। অর্থাৎ যে কোনো কিছু ঝুঁকিপূর্ণ কাজের ব্যাপারে যদি আপনারা এগাতে চান অবশ্যই অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন। এবং শত্রুতা এনিমি সমস্যা আপনাদের বাড়বে এই মাসে, কারণ ষষ্ঠ ভাবে বৃহস্পতি দৃষ্টি পড়ছে, আপনার রোগ ঋণ শত্রুতা কিছুটা হলো বৃদ্ধি কিন্তু করবে। অর্থাৎ ঋণের জায়গা এবং শত্রুতার জায়গা সাবধান থাকুন। এরপর আসি আপনাদের বিবাহ। দেখুন শনি সাড়ে সাথে আপনাদের মার্জন করে শনির ঠাঁই আপনাদের চলছে, যদি আপনার জন্মচকে শনি যদি পীড়িত না হয় তাহলে কিন্তু খুব একটা সমস্যা কিন্তু দিবে না। শনি আপনার জন্মচকে কেমন রয়েছে আমি কিন্তু দেখতে পাচ্ছি না যদি পীড়িত না হয়, কারণ শনি আপনার অষ্টমগত, কিছুটা আপনার লাইফ পার্টনারের হেলথের জায়গা নিয়ে একটু সমস্যা হবে, লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য, অবশ্যই লাইফ পার্টনারের কথাবার্তা পরামর্শ নিয়ে আপনারা চলুন। যারা কমিশন ভিত্তিক কাজ করছেন তাদের ক্ষেত্রে ভালো, কিন্তু যারা শেয়ারে ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে সচেতন থাকুন। ব্যবসার জায়গাটা যদি আসি, সপ্তম ভাবই হচ্ছে বিজনেস, সপ্তম প্রতি অষ্টম ভাবে ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমি বলবো অবশ্যই পরামর্শ নেবেন। ঋণ করে যেখানে আপনাকে টাকা ইনভেস্টমেন্ট করতে হচ্ছে, আপনি কর্কট রাশির মানুষ, অবশ্যই এই সময় আপনারা বিশেষভাবে গাইডলাইন নিয়ে আপনারা কিন্তু ইনভেস্টমেন্ট আপনারা করুন, কারণ কিছু ক্ষেত্রে অর্থ আটকে যাওয়া, অর্থ লস হয়ে যাওয়া এবং কর্মক্ষেত্রে এবং ক্যারিয়ার ক্ষেত্রে চাপ আপনাদের আসতে পারে। এবার আসি ভাগ্য। দেখুন আপনাদের ভাগ্য ভাগ্যাধিপতি কর্মভাবে অবস্থান করছে, খুব দুর্দান্ত যোগ, ভাগ্যের দ্বারা কর্মক্ষেত্রে উন্নতি আপনাদের হবে নিশ্চিতরূপে আপনাদের বলা যেতে পারে। যারা কর্মক্ষেত্রে পরিবর্তন চাইছিলেন বা ভালো কর্মের একটা অপরচুনিটি চাইছেন তাদের ক্ষেত্রে ভালো, সরাসরি আপনাদের সুখভাবে দৃষ্টি দিচ্ছে, আপনাদের সুখ সাধন এবং কোনো যারা প্রপার্টি পারচেজ করতে চাইছেন, কোনো সম্পত্তি বা কোনো বাহন কিনতে চাইছেন তাদের ক্ষেত্রে এই মাসটা যথেষ্ট কিন্তু ভালো। মায়ের সাথে সম্পর্কে উন্নতি, মায়ের স্বাস্থ্যের উন্নতি এবং পরিবারের ক্ষেত্রে একটা সুখের একটা সম্ভার আসতে কিন্তু চলেছে। অর্থাৎ আমি বারবার বলেছি বৃহস্পতি কিন্তু যে ভাবের উপর দৃষ্টি দেয় না, গঙ্গা জলের মতো পবিত্র করে, এবং আপনার পরিবার কুটুমের সঙ্গে আপনার সম্পর্কে কিছুটা হলো উন্নতি কিন্তু হবে, কথাবার্তার মধ্যে কিছুটা হলো আপনাদের মধ্যে মধুরতা কিন্তু দেখা কিন্তু যাচ্ছে। তবে যেহেতু রাহু বসে আছে কর্মক্ষেত্রে একাধিক পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে, শুক্র আপনার একাদশভাবে রয়েছে, দোসরা মে পর্যন্ত শুক্র দ্বাদশভাবে আপনাদের বিদেশ থেকে আপনাদের লাভ দিবে, ভোগ বিলাস আপনাদের বৃদ্ধি করবে, গ্ল্যামার দুনিয়াতে যারা রয়েছে তাদের ক্ষেত্রে খুব ভালো, এবং অনলাইন কাজ, ডিজিটাল মার্কেটিং, আপনি স্টক মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন এবং আপনি ট্রেন্ডিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যুক্ত রয়েছেন, এখান থেকে কিন্তু আপনারা লাভ, আপনি কর্কট রাশির মানুষ নিশ্চিতরূপে কিন্তু আপনারা লাভ কিন্তু পাবেন। দাম্পত্য সুখের জায়গায় কিছুটা বাধা কিন্তু আপনাদের রয়েছে, ভাগ্য ক্ষেত্রে বৃদ্ধি, ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। কী উপায় করবেন আমি বলবো, আপনারা যতদিন ওম নমঃ শিবায় এবং চন্দ্রের বীজ মন্ত্র পাঠ করুন বিশেষভাবে লাভ পাবেন।